যে যারা হজ করার নিয়ত করেছে, অনেকে এরকম রয়েছে যে টাকা পয়সা সবই রয়েছে, সে হজ করার নিয়ত করেছে যে হজ সম্পাদন করবে, কিন্তু কোনো কারণে হজ সম্পাদন করতে পারলো না। হতে পারে কি পারে না? অনেক সময় দেখা যায় যে ফ্লাইট ক্যান্সেল হয়ে যায়, অনেক সময় দেখা যায় ফ্লাইট মিস হয়ে যায়, অনেক সময় দেখা যায় যে হজে যাওয়ার সময় সে অসুস্থ হয়ে যায়, বা অনেক সময় দেখা যায় যে হজের নিয়ত ঠিকই ছিল, সবই ঠিক রয়েছে, সেই ব্যক্তি আর হজ করার সামর্থ্য রাখছে না, অসুস্থ হয়ে গেছে। হতে পারে কি পারে না? এমন হয়ে গেলেও হজের জন্য যে টাকা রোজগার করেছে, ব্যাংক ড্রাফট করার জন্য যাচ্ছে, প্রতিমধ্যে টাকা থেকে বা চিন্তায়ের কারণে টাকা পয়সা সব চুরি হয়ে গেল, কিন্তু নিয়ত কী ছিল? এই টাকা দিয়ে সে কী করবে? হজ করবে, এই নিয়ত তার ছিল, ঠিক কি না? এরকম হতে পারে কি পারে না? তো এর প্রথম বিষয়টা এই কারণে উল্লেখ করেছি, যে ব্যক্তি খালেস নিয়তে হজ করার নিয়ত করবে, সে হজ সম্পাদন করতে না পারলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজের সওয়াব তার আমলনামা লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। দলিল দেখুন, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ মুসলিমে একটা হাদিস বর্ণনা করেছেন, কিতাবুল ইমান ইমান সংক্রান্ত অধ্যায়ে, বাবু ইজাহাম্মাল আব্দ বিহাসানাম, যখন কোনো বান্দা কোনো কল্যাণকর কাজ করার ইচ্ছা পোষণ করে, এই অনুচ্ছেদ হাদিস নম্বর 128 হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিচ্ছেন, ইরশাদ করছেন, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানে এই হাদিসের মান হলো হাদিসে কুদসি, যে হাদিসে আল্লাহ রাসূল বলেন যে কল আল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সেই হাদিস আল্লাহ রাসূল সাল্লামের মুখ নিঃসৃত হাদিসের চেয়ে দামি, কারণ সেটা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাব এবং ভাষা, শব্দ আল্লাহ রাসূলের, মানে সাধারণ হাদিসের চেয়ে এই মান অনেক উঁচু, কোরআনের পরে হাদিসে কুদসির মান, তারপরে অন্য হাদিসের মান, এটা হলো সেই হাদিসে কুদসি। তো বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইজা হাম্মা আবদি, যখন আমার বান্দা বিহাসানাতিন কোনো ভালো একটা কাজ করার নিয়াত করে, পরিকল্পনা করে, চিন্তা ভাবনা করে, ওয়ালাম ইয়ামালহা, অথচ সে ওই কাজটা করতে পারেনি, একটা কাজ করার নিয়াত করেছে, ভালো একটা কাজ করার নিয়াত করেছে, কিন্তু সেই কাজটা সে করতে পারেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাতাবতু হালাহু হাসানাতান, আমি ওই ভালো কাজের নিয়াত করার কারণেই তার আমলনামায় একটা নেকি লিপিবদ্ধ করে দেই। সুবহানাল্লাহ। এরপর বলছে, ফাইন আমিলাহা, যদি আবার সে যে নিয়াত করেছে, যে কাজটা করার সংকল্প করেছে, এই হাসানা কল্যাণকর কাজটা সে বাস্তবায়ন করলো, মানে আমলে রূপ দিল, কাতাবে দুহা, আমি তার এই আমলটা বাস্তবায়ন করার জন্য তার আমল নামায় লিখে দেই, আশরা হাসানাতিন, 10টি নেকি, ইলা সাবঈ মিয়াতি যিফিন, 10 থেকে 700 গুণ পর্যন্ত তার আমল নামায় লেখ নেকি লিপিবদ্ধ করে দিই। তাহলে একটা ভালো কাজের নিয়াত করলে, আপনি করতে পারলেও 10 থেকে 700 নেকি, আর করতে না পারলে কয় নেকি? 1 নেকি। মনে করুন সাধারণত একটা কাজ করলে কিন্তু একটা নেকি হয়, তো আল্লাহ তার কাজের উপর ডিপেন্ড করে, তো তাকওয়ার উপর ডিপেন্ড করে আল্লাহ তাকে এই 1 নেকিকে 10, 10কে 700 গুণ বাড়িয়ে দেন। তো মনে করেন হজ করলে হজের একটা নেকি হয়, তো আপনি নিয়াত করেছেন কিন্তু করতে পারেননি, আল্লাহ বলছেন যে আমি তাকে সেই নেকিটা দিয়ে দিই, আর যদি কাজে বাস্তবায়ন করে ওই 1কে আমি 10 বা 10 থেকে আরও 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিই। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, দেখুন ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ কিতাবুল জিহাদ একটি হাদিস বর্ণনা করেছেন, বাবু মান হাবাসাহুল আজরু আনিল জিহাদ, যে ব্যক্তি জিহাদ করার নিয়াত করেছে কিন্তু ওজোর বশত সে জিহাদ করতে পারেনি, এই অনুচ্ছেদ নিয়ে একটা হাদিস বর্ণনা করেছেন, হাদিস নম্বর 2765 হাদিস বর্ণনা করেছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে ইন্না বিল মাদিনাতি রিজালান, নিশ্চয়ই মাদিনাতে কতিপয় লোক তারা আছে, অবস্থান করছে মদিনায়, আর আমরা তো সফরে রয়েছি, তো মা কতাতুম ওয়াদিয়ান, এই যে তোমরা উপত্যকার পর উপত্যকা যে অতিক্রম করছো, এই উপত্যকা তোমরা অতিক্রম করতে পারত না, ওলা সালাকতুম তরিকাতান,
এবং তোমরা যে এই রাস্তার পর রাস্তা তরিকান এই যে রাস্তার পর রাস্তা তোমরা অতিক্রম করছো চলছো, এই চলতেও তোমরা পারতে না। কেন? এর দ্বারা বুঝাচ্ছে পরে শব্দ নিয়ে এসেছেন যে ইল্লা, তো বলছে যে হ্যাঁ তবে তোমরা এই যে উপত্যকার পর উপত্যকা একের পর এক রাস্তা অতিক্রম করছো, এই অতিক্রম করার কারণে তোমরা যে সওয়াব পাচ্ছ, তোমরা যে নেকি পাচ্ছ, ইল্লা শারিকুকুম ফিল আজর, যারা মদিনাতে বসে আছে, মদিনায় অবস্থান করছে, এরাও এই সওয়াবের তোমাদের সাথে অংশীদার হয়ে যাচ্ছে। মানে তারাও জিহাদের নিয়াত করেছিল, জিহাদের ইচ্ছা পোষণ করেছিল, কিন্তু অস্ত্র না থাকার কারণে বা সমস্যা হওয়ার কারণে আল ইসলাম তাদেরকে আনতে পারেনি, সাথে নিয়ে আসতে পারেনি, বা তারাও আসতে পারেনি, কিন্তু নিয়াত ছিল তাদের আসার জন্য। আল ইসলাম বললেন যে তোমরা যে এই যে উপত্যকার পর উপত্যকা এই একের পর এক রাস্তা অতিক্রম করেই চলেছ, এখানে করলেই যে তোমরা সওয়াব পাচ্ছ, এই সওয়াব তোমরা একা পাচ্ছ না, তারা মদিনায় অবস্থান করছে, শারিকুকুম ফিল আজর, প্রতিদানের ব্যাপারে তারা মদিনাতে বসে তোমাদের সঙ্গে সমান সওয়াব পেয়ে যাচ্ছে। তার মানে আমি আমাদের আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে যদি কোনো ব্যক্তি হজের নিয়াত করে কিন্তু কোনো ওজর বশত সে সেই হজ সম্পন্ন করতে না পারে, নিয়াত একনিষ্ঠ থাকার কারণে সে ব্যক্তি সেই হজের সওয়াব বাসাতে থাকা সত্ত্বেও পেতে পারে। কেননা হাবাসাহুমুল উজর, তাদেরকে ওজর আটকে রেখেছে, এই ওজর থাকার কারণে তারা সওয়াব পেয়ে যাবে ইনশাআল্লাহ।